বীরভূমে বেলাগাম বালিচুরি চলছেই, অজয়ের তীরে বালি মাফিয়ার দাপট। আর এক শ্রেণীর মানুষের লোভের ফল ভুগতে হচ্ছে কৃষকদের। যত্রতত্র বালি তোলার জেরে অজয়ের পাড় ভাঙছে, নামছে ধস, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। বীরভূমের ইলাম বাজারে অজয় নদের ধারে খয়েরবুনি, সাহেবডাঙ্গা, ইতাপুর, নারায়ণপুর, লেলেঘর, ভরতপুরের মতো অন্তত 30টি গ্রামের কৃষক এখন এই সমস্যায়। ইলামবাজার এলাকারই কৃষক মাগারা মেটেও এখন দুশ্চিন্তায়। তার পৈতৃক জমির অধিকাংশটাই চলে গিয়েছে অজয়ের গর্ভে। মেলাই জমি, নদীর ধারে জমি সবই তো চলে গেছে। এটা তো কানা নদী ছিল, এটা কানা নদী হতে হতে গোটাটাই নদী হয়ে গেল, বালি কেটে কেটে। আর করে সরকারি নিয়ম উড়িয়ে অনিয়ন্ত্রিত বালি তোলা তো চলছেই, পাশাপাশি অজয়ের পাড় থেকে মাটিও চুরি হচ্ছে। আর মাফিয়া দৌরাত্মের কথা অজানা নয় স্থানীয় প্রশাসনেরও। বালি কাটার জন্য অনেক চরের বহু জায়গা চলে গেছে, জমি যদি সব নষ্ট হয়েছে। উদ্যোগ আমরা নিয়েছি, কিন্তু উদ্যোগ নিলেও আমরা তো সাধারণভাবে বলছি, কিন্তু এটা উপরে মহল থেকে কোথায় কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না। আমরা জানিয়েছি, তৎসত্ত্বই হচ্ছে। সবাই সবকিছু জানেন, অথচ কোনো ব্যবস্থা নেওয়া যায় না কেন? পুলিশ কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন তুলছেন জমিহারা কৃষকরা। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।